প্রচুর, মানে ভাবো তুমি এদিকের এখনো পুরো এই এই কালকে যাওয়া আমাদের, এইগুলো পুরো খালি করতে হবে। তো পাঁচে কথা আমি বরের উপর প্র্যাঙ্ক করেছি। কালকে আমাদের সব জিনিসপত্র আসবে, তা আমার মনে হয় না কালকে পুরো বাড়িটা তোমাদের দেখাতে পারবো। তা আজকের বাড়িটা দেখিয়ে দিই যে ওভারঅল বাড়িটা কেমন। ফ্রিজ খোলার পরে এইটাকে পুরো খালি করতে হবে। আর অনিন্দা দেখো, এগুলো দেখো, এখানটা ডাইনিং এরিয়াটা। তো বেসিক্যালি আমাদের সোফা নেই বলে আমরা তো এটাকে এখানেই রাখবো। কালকে আমাদের শিফটিং আছে 27 তারিখ। তো আজকে ফাইনাল গোছানো, মানে এবং সেটা যে কতটা সাংঘাতিক কঠিন কাজ সেটা যে করছে একমাত্র সে বুঝতে পারবে। মানে যত গোছাচ্ছি তত আরো জিনিস বেরোচ্ছে, মানে কোথা থেকে এই জিনিসগুলো বেরোচ্ছে আমি সত্যি জানি না। মানে গোছাতে গোছাতে পাগল হয়ে যাচ্ছে লিটারেলি, এত স্ট্রেসড লাগছে না নিজেকে, মানে আর কি বলবো। মানে হয় না একটা, আমি তোমরা জানো আমাকে এতদিন ধরে দেখছো, এত স্কিন কেয়ার করি, এই করি সেই করি, সে সমস্ত কিছু প্যাকিং হয়ে চলে গেছে অলরেডি। তো স্কিনেরও যত্ন নেওয়া হচ্ছে না, তার জন্য আমি নিজেকে রিফ্রেশও মনে করতে পারছি না। মানে একটা অদ্ভুত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, বাট হোপফুলি আজকের দিনটাই সব কিছু গুছিয়ে ভালো করে নিতে হবে। মানে শেষই হচ্ছে না গোছানো কোথা থেকে। বাট এনিওয়েজ, আমার মনে হলো আজকে এই ব্লগটা করি, তোমাদের দেখাই যে রিয়েল লাইফ স্ট্রাগল কীরকম চলে। অ্যান্ড ইয়া, হোপ তোমরা এনজয় করবে আর কি পুরো ব্লগটা। হোপফুলি তোমরা এনজয় করবে, মাথা কাজ করছে না। আজকে ব্লগে যদি কোনো ভুলভাল কথা বলি আমাকে প্লিজ নিজের মনে করে তোমরা একটু ক্ষমা মার্জনা করে দিও। বাট এনিওয়েজ চলো ব্লগটা শুরু করি গোছানো দিয়েই। এবারে এই ছোটো পেটিটা খালি হয়েছে, যেটার মধ্যে সমস্ত ঠাকুরের জিনিসগুলো ভরবো। সো এই যে ঠাকুরের আমার যে আসন পেতেছিলাম ঠাকুরের, সেগুলো সমস্ত এই পেটিটার মধ্যে এখন চলে যাবে। যেহেতু ঠাকুরের কাজ করবো তার জন্য চান টান করে জামাও ছেড়ে নিয়েছি। জামা কাপড় আমার কিচ্ছু নেই, সব প্যাকিংও হয়ে গেছে। আমি দুটো জামা রেখেছিলাম, কালকে রাতে এমন বৃষ্টি হচ্ছে যে দুটো কেচেছি, একটাও শুকায়নি এখনো অবধি। তো তার জন্য অনিন্দর গেঞ্জি পরে নিয়েছি। বাট এনিওয়েজ, এখন আমাদের ওইসবই চলছে, এখন আর মধ্যে মাথা ঘামানোর সময় নেই। সো যাই ঠাকুরের জিনিসগুলো গুছিয়ে নিই তাড়াতাড়ি এবার। সেই যে ঠাকুর ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, এদিকে সব ড্রয়ারও পরিষ্কার ডান, সব পেটি পেটি করে জমানো হয়ে গেছে। সে অনেকটা কাজ এগিয়েছে এখন। এবারে খেয়ে নেবো, কারণ অলমোস্ট 3টে বেজে গেছে। তারপর আবার আজকে ওই বাড়িতে একবার যেতে হবে কিছু মাল রেখে আসতে। আমি শুধু চিন্তা করছি এখন তো গোছাচ্ছি, শুধু পেটির মধ্যে পুড়ে দেওয়ার ব্যাপারটা, এরপরে যখন এই পেটিগুলো ওখানে খুলতে হবে, মানে গড় শুনে ভেবেচিন্তে শরীরটা কেমন আমার একটা খারাপ খারাপ লাগছে। যাই হোক, সব থেকে কঠিনতম কাজ কি জানো, আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ফ্রিজ বাবা জীবন, ফ্রিজ খোলার পরে এইটাকে পুরো খালি করতে হবে। আর অনিন্দা দেখো, এগুলো দেখো, এগুলো কি করেছে জানি না, কেন এগুলো এনেছে ভরে ভরে ক্যান, মানে একটাও কিন্তু নিজে খায় না। কবে লোকজন আসবে তার জন্য নাকি ক্যান তুলে এনেছে, মানে হয়ে যাবে যেগুলো 2 মিনিটের ব্যাপার। হ্যাঁ, ওরা মনে হয়। এখন আমাদের লাঞ্চ হচ্ছে, মাংসটা গরম হচ্ছে এদিকে, আর এদিকে ভাত, প্রচুর, মানে ভাবো তুমি এদিকের এখনো পুরো এই এই কালকে যাওয়া আমাদের, এইগুলো পুরো খালি করতে হবে, বাক্সে ভরতে হবে, এই প্রত্যেকটা জায়গায় জিনিস আছে প্রত্যেকটা। এগুলো সব নাকি প্যাকেজ মুভার্স করবে, আমাকে করতেই দিচ্ছে না, শুধু বলছে কি এগুলো নাকি সব প্যাকেজ মুভার্স। ওরা বলে যে পুরো বাড়ি প্যাক করবে, আমি বলি পুরো করতে হবে না, পুরো বাড়ি প্যাক করা আছে, তুমি খালি কিচেন গোছাবে, মানে এই কিচেনটা গোছাবে, তারপর ওখানে গিয়ে খুঁজতে আমার প্রাণ বেরোবে, প্রবলেম হবে, কিন্তু আমি কথা বলা আছে, ও চাপ দিয়ে পুরো শেষবারের মতো দেখে নাও, এটা আমার রান্নাঘর ছিল। অফিসের কাজে আমাকে একটু জল ভরতে বলেছে, আর আমার মাথাটা শয়তানি বুদ্ধি খেলেছে যে জলের মধ্যে একটু নুন মিশিয়ে দেবো। সো দেখা যাক। অনিন্দা এখন বসে অফিসের কাজ করছে, আর এইদিকে চারিদিকে ঘরের অবস্থা এখন এইরকম, তার মধ্যে বসে বেচারা অফিস করছে আর কি।
সো দেখা যাক কখন ওর অফিস শেষ হয়, তারপর আমরা যাবো ওই বাড়িতে। সো তোমাদের যেটা বললাম, আমি নুন মিশিয়ে জলের বোতলটা দিয়ে এসেছি ওখানে, দেখা যাক খায় কিনা। আমি তো হেসে ফেলি তাড়াতাড়ি। সো তুমি আগে খেয়ে দেখো না, মরে যাবো না তো। নুনই দিয়েছিস, চার চামচ নুন দিয়েছি, বেশি না। তাড়াতাড়ি অফিসটা শেষ করো। এ মা, কি করতে চাইছো তুমি? নুন দিলে সুগার হয়ে যায়, প্র্যাঙ্ক করেছি। আগে বাড়িটাকে শিফট করব, প্র্যাঙ্ক করেছি। আগে বাড়িটা শিফট করতে হবে, তারপর মাথাটা লাগাতে হবে। আমার মাথাটা কেন চুল পড়ছে না তো? তাহলে কেন মাথা দেখাতে পড়ছে না বলেই তো সমস্যা। নরমাল লোকের চুল পড়ে, নরমাল না না, তাই তুমি আগে অ্যাবনরমাল বলছো। বলছি না, একেবারে পুরো লিখে দিচ্ছি। তো বাজে কথা, আমি বরের প্রপার প্র্যাঙ্ক করেছি, প্র্যাঙ্ক করেছি। এই হচ্ছে আমাদের সব মাল যেগুলো আজকে আমরা শিফট করছি। সো এই যে আমার বিয়ের অ্যালবামটাও রয়েছে এখানে, আর এগুলোতে ওটাতে ঠাকুর আছে, জামা কাপড় সমস্ত কিছু রয়েছে। এটাতে আরও কিছু কসমেটিক্স আর ব্যাগে সব ডকুমেন্টস নিয়ে শিফট করা হচ্ছে ফাইনালি। অলমোস্ট ফাইনালি, হ্যাঁ। নুন জলটা খেয়ে এনার্জি পেয়ে গেছে অনিন্দ, বলে একবারেই সবগুলো লিফটে পড়বে। সো চলো ফাইনালি গাড়িতে উঠে গেছি, যে পিছনে পুরো লাগে যা ডিগিতে আছে। এবার যাওয়া হচ্ছে ওই বাড়িতে, এগুলোকে পুরো রেখে আবার আসা। খাটনিগুলো তো আর ব্লগে দেখাতে পারছি না, কারণ কেউ দেখানো নেই, দুজনেই খাটছে। বাট সিরিয়াসলি খুব টাফ। আজকে আমাদের এই বাড়ির সব রং টং করে দিয়ে গেছে, কি যে ভালো সুন্দর লাগছে না, মানে বলে বোঝানোর মতো না আর কি। ভীষণ কাম কুল লাগছে আর কি। সো ইয়া, কালকে আমাদের সব জিনিসপত্র আসবে, তা আমার মনে হয় না কালকে পুরো বাড়িটা তোমাদের দেখাতে পারবো। তা আজকের বাড়িটা দেখিয়ে দিই যে ওভারঅল বাড়িটা কেমন। সো ইয়া, দেখো তোমরা পরিষ্কার হওয়ার পর কেমন লাগছে। সো এটা হচ্ছে আমাদের বসার ঘর, এই যেখানে টিভির র‍্যাক আছে, উল্টো দিকে আছে ওটা হচ্ছে ব্যালকনি। এই যে খুলেই পুরো বারান্দা, সেটাতে পুরো নেট দেওয়া আছে। আর এটা হচ্ছে পূজোর জায়গা, এখানটা ডাইনিং এরিয়াটা। তো বেসিক্যালি আমাদের সোফা নেই বলে আমরা তো এটাকে এখানেই রাখবো, যাতে ঘরটা একটু বড় লাগে। ফ্রিজ, বেসিন, এইটা হচ্ছে পুরো কিচেনটা, পুরোটাই মডিউলার কিচেন করা আছে। আর এর পিছনে এই জায়গাটা হচ্ছে ইউটিলিটিজের জায়গা, তো আমরা বাসন এখানে মাজবো না। এই যে ইউটিলিটিজের জায়গা, এখানটা হচ্ছে তোমার ডাস্টবিন, বাসন মাজার সমস্ত কিছু। ওয়াশিং মেশিনটা এখানেই থাকবে, এই জায়গাটা ওয়াশিং মেশিনের জায়গা। সো ইয়া, এই অবধি অনিন্দ সব লাগেজ নিয়ে আসছে, এখনও যেগুলো বাকি আছে। এইটা হচ্ছে একটা ওয়াশরুম, এইটা হচ্ছে একটা ওয়াশরুম, বেরিয়ে এখানে হচ্ছে আরেকটা ওয়াশরুম যেটার সাথে অ্যাটাচড পুরো ঘরটা। অনিন্দ বলে দিয়েছে এটা আমার ঘর, যা কিছু রাখার আমার জিনিসপত্র সব এখানে রাখবে। এটার সাথে আবার একটা অ্যাটাচ ব্যালকনিও আছে ওদিকে। ওইটা তোমার ঘর, তাই তো বলছি এটা আমার ঘর। আর এখানে একটা ফুল আয়নাও আছে আমি। আর এদিকে গিয়ে এটা হচ্ছে অনিন্দর ঘর, যেখানে খাট ডুববে আমাদের কালকে। এখানে একটা পুরো ওয়ার্ড্রপ করা আছে, আর এই যে অনিন্দর ওয়ার্ক স্টেশন। সো ইয়া, দ্যাটস অল। বাড়িটা ভীষণ সুন্দর, মানে এখন পরিষ্কার করে করে আরোই ভালো লাগছে। সো আমি বললাম আজকে সময় যখন আছে, ঠাকুরকে যখন নিয়ে এসেছি, তাই জন্য ভাবছি ঠাকুরের জায়গাটা আগে গোছাই, যাতে ভালো লাগে দেখতে আর কি। ঠাকুরটা গোছানোটা আগে ইম্পর্টেন্ট, তো সেটাকে করে নিই। আমরা এসে গেছি আমাদের এই ফ্ল্যাটে আর কি, অনিন্দ গাড়ি পার্ক করছে। এখন আমাদের ইচ্ছে হচ্ছে একটু বাইরে স্ন্যাক্স খেতে যাওয়ার, কারণ বাড়ি এখন চা করার একটু ইচ্ছে করছে না এত খাটাখাটনির পরে। তাই যাচ্ছি সামনে একটা চায় গপ্পি বলে সামথিং একটা দোকান আছে, ওখানে একটু চা আর একটু ফ্রেঞ্চ ফ্রাইস খেতে। সো ইয়া, চলো।
বস, তো ফাইনালি চাটা খেয়ে বাড়ি চলে এসে আবার কাজে লেগে গেলাম। আর আজকে সন্ধ্যাটুকুই আছে হাতে, কালকে ফাইনালি আমাদের শিফটিং। ফাইনালি মানে এতক্ষণ এতদিন ধরে তোমরা পরপর ভ্লগস গুলো দেখছো, বুঝতেই পারছি না, বাট ফাইনালি কালকে আমাদের বাড়িতে শিফটিং হচ্ছে। বা এটা খুব ভালো লাগলো, বিশ্বাস করো আজকে গিয়ে আরো ভালো লাগলো, বিষয়টা পজিটিভ একটা ব্যাপার ফিল করলাম। সো ইয়া, সবকিছু ভালো ভালো হয়ে যাক এটাই চাইবো। জাস্ট ইউ নো, ঠাকুরকে মন থেকে ডাকছে না, সবকিছু ভালোভাবে হয়ে যায়। এবং একটু ইমোশনাল মিক্সড একটা ফিলিং হচ্ছে, এতদিন ছিলাম বাড়িটাতে, অনেক মানে আই ডোন্ট নো, খুব স্ট্রেসড ছিলাম যখন এরকম মানে শুরু হয়েছিল। ভিডিওসগুলো তোমরা দেখছিলে যে একটা পুরো শিফটিং, সব কিছু চেঞ্জ, কী করে সব কিছু প্যাকিং করবো, ম্যানেজ করবো। বাট ইয়া, তোমাদের সবার আশীর্বাদ এবং ভালোবাসা সব কিছু হয়ে গেছে, কালকে জাস্ট ঠাকুরের আশীর্বাদে ভালো করে পুরো মুভ হয়ে যাক। অনেকে তো ভাবছে এটা এমন কিছু ব্যাপার না, কি এত এ করছে, বাট যার হয় সেই বোঝে যে এটা কতটা সমস্যার ব্যাপার। কাজ সব কিছু সামলে এইটা অনিন্দকে মানে দুজনে মিলে, দুজনের কথাই বলছি আমি এখানে, আমার নিজের কথা বলছি না, একদম অনিন্দর অফিসের মাঝখানে বসে বসে বেচারা মিটিং চলতে চলতে স্ট্যাপলার লাগাচ্ছে, স্যালো টেপ লাগাচ্ছে, মানে এরকম অবস্থা। বাট ইয়া, সব কিছু পার্ট অফ লাইফ, আপস ডাউন সবার থাকে, হয়ে গেছে, কিছু করার নেই। তো ইয়া, ব্যাস কালকে দিনটা হয়ে যাক ভালোভাবে। সো চলো এখন দেখাই কি প্যাকিং চলছে লাস্ট মিনিটে। সো ফাইনালি রান্নাঘরের ভেতরের যেসব মুদি মশলা ছিল তোমাদের দেখাচ্ছিলাম আমি তাকগুলোর মধ্যে, সেইগুলো সব খালি করছি, কারণ এগুলো প্যাকার্স মোয়ার্সকে দিলেও কতটা কোথায় রাখতো না রাখতো জানি না, কারণ সবগুলোর মুখ খোলা ছিল। তো সেগুলোকে সব এখন এই যে স্ট্যাপলার নিয়ে নিয়ে প্রত্যেকটার মুখ আটকে আটকে এখন এইভাবে ভেতরে রাখছি পেটিতে। এটা হয়ে গেলে একটা বড় কাজ হয়ে যাবে, সো করে নিই এটা। গাইস প্রচণ্ড টায়ার্ড, অসম্ভব মাথা যন্ত্রণা শুরু হয়েছে সাডেনলি, জানি না কেন। বাট এনিওয়েজ, আজকের মতো তো ডান, কালকে ফাইনালি আমরা মুভ করছি, তো রাতে টেনশনে ঘুমও হবে না, সব কিছু ভালোভাবে মিটে যাক এটাই চাইছি। সো ইয়া, তোমরা আমার একটু প্রে করে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লাগলো। আর যারা নতুন আমার চ্যানেলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, প্রচুর নতুন কন্টেন্ট আসতে চলেছে। এবং তোমাদের একটা ছোট্ট হিন্ট দিয়ে রাখি, আমি খুব তাড়াতাড়ি আমার মেকআপ চ্যানেল আলাদা করে খুলতে যাচ্ছি, যেখানে অনলি মেকআপ, স্কিন কেয়ার, ফ্যাশন এইসব নিয়ে সমস্ত ভিডিওস থাকবে। এটাকে আমি আমার সম্পূর্ণ বাংলা ভ্লগের জন্য, ডেলি ভ্লগের জন্য ডেডিকেট করব, তো যাতে আমার অডিয়েন্স মিক্সড না হয়ে যায় বা তোমাদের বুঝতেও সুবিধা হয়। তো ইয়া, এটা আমার প্ল্যানে আছে। তো আশা করছি নতুন বাড়িতে সব কিছু নতুনভাবে খুব ভালোভাবে শুরু হবে। অ্যান্ড আজকের মধ্যে ব্লগটা কেনে শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে তোমাদের সাথে খুব খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা সবাই খুব সুস্থ থাকো এবং ভালো থাকো। টাটা।